সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি থ্রি ফেজ মোটর সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং করে দেখাবো। তো সেটি ডাটা দেখেন, যেটা হলো 16 নম্বর হলো 54, পোল হলো 6। এটি সিঙ্গেল লেয়ার হবে, টোটাল কোয়েল হবে এটি 54/2, অর্থাৎ যেহেতু সিঙ্গেল লেয়ার 16 সংখ্যার অর্ধেক হবে, 27টি কোয়েল হচ্ছে। প্রতি ফেজের কোয়েল অর্থাৎ পার ফেজ কোয়েল 27/3, থ্রি ফেজ, এই জন্য 9টি কোয়েল প্রতি ফেজে। আর পার ফেজ পার পোল অর্থাৎ প্রতি ফেজের প্রতি পোলে কোয়েল, এখানে 9টি কোয়েলকে আমরা 6 দিয়ে ভাগ করছি, 6 হলো পোল, তো 1.5টি করে কোয়েল বসছে। তো 1.5টি করে কোয়েল তো করা যাবে না, তো সেটা বসাতে গেলে আমরা এটা দুটি একটি করে করাবো, এই যে একটি পোল করব দুটো দিয়ে, আরেকটি করব একটা দিয়ে, এইভাবে আমরা মোট 6টি পোল করব। ঠিক আছে, তো এখানে যে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি কোয়েল চলে গেল। ঠিক আছে, পোল হবে এই দুটো কোয়েল একটি, একটি কোয়েল একটি, এখানে দুটো একটি, এখানে একটি একটি, দুটো একটি, এভাবে আর কি। এটা অনেকটা বলা যেতে পারে যে 36/16 চার পোল যারা পারেন সেরকম হবে আর কি। ঠিক আছে, এবার দেখেন কোয়েল স্প্যান, তো কোয়েল স্প্যান হলো 54/6, তাহলে 9 হবে। এখানে যদি আমরা লং পিস করি তাহলে 10 করা যাবে। ঠিক আছে, এটা লং পিসের জন্যই বেটার হবে, অর্থাৎ এটা 9+1 = 10 স্প্যানে আমরা করবো ইনশাল্লাহ। তবে এটা অন্যান্য পিসও মিলানো যায়, সেগুলো একটু জটিল হবে, সেখানে 8/9 করা যেতে পারে। শর্ট পিস করলে 8 হবে, ফুল পিস করলে 9 হবে, তবে আমরা 10 করবো ইনশাল্লাহ। ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্সের জন্য 120, এটা থ্রি ফেজের ডিগ্রি গুণ কোয়েল স্প্যান 9, ভাই হলো 180, এটা হলো 6 হচ্ছে। তো আমরা রানিং যদি 1 থেকে শুরু করি তাহলে সরি, এখানে আর যদি আমরা 1 থেকে শুরু করি, রেট 1 থেকে শুরু করি, তাহলে আমরা এখানে ওয়াই পরের ফেজটি শুরু করবো 1+6। এই যে এখানে 6টা, এটা হলো পোলের না কিন্তু, এটা ফেজ ডিফারেন্সের জন্য 6, এটা তাহলে 7 থেকে শুরু করব। তারপরটা আমরা হলো 7+6 থেকে 13 থেকে শুরু করব। এখানে এটা কিন্তু ইলেকট্রিক্যাল ডিগ্রি বেই করে বেই করা যেত, তো আমরা সেভাবে না করে এভাবে করছি, সেটা আমাদের অন্য নিয়মে আছে, দেখে নিতে পারেন। তো চলুন আমরা এবার স্লট নিয়ে ডায়াগ্রামটা বসাই। তো ভিউয়ার্স দেখেন যে আমরা একটা করে দাগ দিয়ে স্লট মার্কিং করে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন 1, 2, 3, 4 করে এটা এইভাবে আমরা মার্কিং করে রাখছি। মোট 54টা পর্যন্ত স্লট হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি করে আমরা 36, এখানে দেখেন যে এই যে চলে আসলো, এখানে আমরা 53, 54 পর্যন্ত মার্কিং আছে। তো আমরা এখানে শুরু করব, তো প্রথম দিকে আমরা শুরু করব, আমরা লং ফেজ করতে যাচ্ছিলাম, প্রথমে একটি ফেজ আমরা অর্থাৎ আরের জন্য, রেড এর জন্য আমরা শুরু করব। এখানে 9টি কয়েল আমরা বসাই নিব, তো প্রথমটা আমরা যদি 10 স্প্যানে করি তাহলে 1 থেকে 10 যাচ্ছে, 1 থেকে 10, তাহলে এটা আমরা যে শুরু করতেছি দেখেন যে এটা 1 থেকে, তো এইটাই কিন্তু আমরা টার্মিনাল রেখে দিব। হ্যাঁ, তো এটা আমরা আর ওয়ান লিখে দিলাম, তো একটি কোয়েল হলো, তার আরেকটি টার্মিনাল আছে কিন্তু, তো এখানে আরেকটি টার্মিনাল থাকবে। তো এরপরেরটা যেটা লং পিসে আমরা করেছি, তো এই জন্য পরের কোয়েলটা কিন্তু 3 থেকে যাবে, তো 3 থেকে 12 গেল, 10 ঘর হয় আর কি। তো এটার যে শেষ টার্মিনাল, এই যে প্রথমটার যে শেষ টার্মিনাল, সেটা এই যে পরেরটা শুরুতে লাগবে, অর্থাৎ 3-এ যেটা হলো এটা তো 2 টার্মিনাল আছে, আর এই টার্মিনালটা থেকে গেল। এটা একটু ভালো করে বুঝি, তারপরে পোলে আমরা যাচ্ছি। এটা কিন্তু একটা পোল তৈরি হলো, এখানে দুটো কোয়েল মিলে আমরা একটি পোল করলাম, এই যে 1 থেকে শুরু করলাম 10-এর মধ্যে দিয়ে, এটার শেষ টার্মিনালটা এখানে। তো এই শেষ টার্মিনালটাই পরের যে কোয়েলটা, সেটা হলো 3 থেকে 12 গেছি 10 ঘর, যাওয়ার পরে এই যে এখান থেকে শুরু করে গেছি, দেয় এখানে আবার এইদিকে টার্মিনাল থাকলো, তাহলে প্রত্যেকটা পোলের কিন্তু 2 টার্মিনাল। ঠিক আছে, তো এরপরের যেটি আমরা, সেটি আমরা এখান থেকে শুরু করব, এটা আমরা 11 থেকে শুরু করব, তাহলে 11 থেকে 10 ঘর যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো 20-এ যাচ্ছে। তো দেখেন যে এটা আমাদের, এটা কিন্তু একটি কয়েলেই এটা পোল হবে, তো আমরা এখানে 2 টার্মিনাল রাখলাম। ঠিক আছে, তো এরপরে আমরা পোল টু পোল কানেকশন পরে করব। এরপরে যেটা আমরা 19 থেকে 10 ঘর যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 28-এ যাচ্ছে। তো আমরা 19 থেকে, এখানে আমাদের দুটো কয়লা কিন্তু পোল বানাইতে হবে, অর্থাৎ পরেরটা আমাদের 21 থেকে, যেহেতু এটা গুনাই আছে, অর্থাৎ সেহেতু এটা 2 ঘর পরে যাচ্ছে। তো এটার টার্মিনাল থাকলো 19-এর, এটা শেষ যে এটা শুরুতে লাগবে, এটা থাকবে প্রথমটার মতো আর কি। এরপরটা তাহলে আমাদের 29 থেকে যাবে,
এটি 10 ঘর যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 38 হচ্ছে 29 থেকে। এটা দুটো কয়েল থাকলো, আমরা অলরেডি কয়টা ফুল করলাম এটা লক্ষ্য করে নেই। প্রথমে এটা হলো 2 কয়েল মিলে 1 ফুল, এটি আরেক ফুল, আরেক ফুল, আরেক ফুল, 4 ফুল হলো, ঠিক আছে। এখন আর 2টো ফুল আমাদের বাকি আছে, তো এটা আমরা এবার দেখেন এটা 37 থেকে করবো। প্রত্যেকটাকে দেখে নিও এটা আগের থেকে শুরু হচ্ছে, কারণ এই যেটা সিঙ্গেল আছে তার দুই পাশ থেকে কিন্তু আমাদের ডাবলটা ফিল আপ করে যাচ্ছে আর কি। তো এখান থেকে আমরা 10 ঘর যাবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 46 যাচ্ছে। এটা হলো ডাবল হবে, এটা সিঙ্গেল প্রথমটা টার্মিনাল থাকবে, আর পরেরটা দেখেন এখান থেকে 48 চলে গেল। তো এই প্রথম যে 46 থেকে বের হয়েছে এই শেষটা এসে পরের কোয়েলের সাথে, পরের কোয়েলের সাথে লেগে যাচ্ছে, তো এটা থাকলো। আর এরপরে দেখেন যে এখানে আমাদের এবার 47 থেকে শুরু হবে, তো এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা 10 ঘর যাবে। তো 54 পরে কিন্তু এটা স্লট শেষ, অর্থাৎ 1, 54 পরে 1, তো সেই 1 নম্বর স্লটটা ওইদিকে, অর্থাৎ 1-এর পরে হলো 1-এ গেলে হবে 9, আর 2-এ গেলে হবে 10, 2 নম্বর স্লটটা ফাঁকা আছে। তো আমরা এখান থেকে শুরু করি, করে এটা আমরা দেখাই দিচ্ছি যে এটা, তো এখানে আমরা লিখে দিই, হ্যাঁ এটা হলো যাবে হলো 2-এ, 10 ঘর হলো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপর 9, 10, অর্থাৎ 1, 2-এ যে পড়বে। তো এটা টার্মিনালটা রাখি, এই টার্মিনালটাও রাখলাম, 2 থেকে টার্মিনালটা বের হবে মূলত। তো আমরা এইদিকে প্রথম এটা 2-এ শেষ করি, এটা 2-এ শেষ করলাম। তো এটা মূলত আসছিল হলো 47 থেকে আসছিল, লিখে দিলাম। তো এবার দেখেন আমরা এবার সংযোগ যেটা করব, পোল টু পোল সংযোগ করে দেব। তো এটা প্রথম যেটা, এটা শেষের সাথে, এটা শেষের সাথে দ্বিতীয় পোলের শেষটা লাগাবো, দ্বিতীয় পোলের শুরুর সাথে তৃতীয় পোলের শুরু লাগাবো, তৃতীয় পোলের শেষের সাথে চতুর্থ পোলের শেষ লাগাবো, চতুর্থ পোলের শুরুর সাথে পঞ্চমের শুরু লাগালাম, আর এই যে পঞ্চমটা শেষের সাথে ষষ্ঠর শেষ লাগালাম, আর এখানে আমাদের ষষ্ঠ শুরুটা 47 থেকে টার্মিনাল বেরিয়ে গেল 8-2। এবার আমরা যেটা আমাদের ডিফারেন্স বেরিয়েছিল, আমরা বলছিলাম ডাটা শিটে 7 থেকে শুরু হবে, এখানে আমাদের কিন্তু 7 থেকে শুরু হওয়ার কথা ছিল, আমরা এটা 7 থেকে শুরু করব, ঠিক আছে। তো এইটা যদি মিল রাখেন তাহলে অবশ্যই মিলে যাবে, চলুন 7 থেকে শুরু করি। তো আমরা এটা ওয়াইফে শুরু করতেছি, 7 থেকে, এই যে 7, 7 থেকে 10 ঘর, হ্যাঁ এগুলো কি ভালো বোঝা যায়, আচ্ছা 7 থেকে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 16-তে 10 হচ্ছে, তো আমরা এটা 16-তে দিলাম। অবিকল নিয়মে করব, অর্থাৎ এটাও প্রথমে 2টো দিয়ে করব, দুটো দিয়ে করলে দেখেন যে পরে 2 ঘর 18 চলে গেল। এটা শুরু টার্মিনালটা লিখে দিব, এটা হলো আমাদের ওয়াই বলি, ওয়াই 1, আর এটা যে প্রথমটা করলাম 7 থেকে 16 বসলো, তার শেষটা কিন্তু দ্বিতীয় কোয়েল যেটা 9 থেকে 18 গিয়েছিল তার শুরুতে লাগবে, অর্থাৎ এই পাশের শেষ টার্মিনাল এই পাশে যেই ঢুকছে, ঠিক আছে, এখানে আমরা টার্মিনালটা রেখে দিলাম। তো এটাও কিন্তু এর ভিতর থেকে আমরা করব, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যদি কোনো সময় আমাদের এটা যোগ বিয়োগে ভুল হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না, অর্থাৎ 10 ঘর করেই যেতে হবে। এটা লং পিসে করতেছি আমরা, এটা সিঙ্গেলে হলো, এই 2 টার্মিনাল রাখলাম। এরপরে দেখেন যে এটা, এই যে বারবারই বলছি এখানে খুব সহজ, এটা সিঙ্গেল যেটা করছে সেটা ডাবলের মাঝখানে পড়ছে, ঠিক আছে। তাহলে এটা 25 থেকে করবো, অর্থাৎ 1 ঘর আগে থেকে করবো, পরেরটা ডাবল দিব, সেই জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 34 হচ্ছে 10, হ্যাঁ। তো এখানে ডাবল হবে, অর্থাৎ পরেরটা 2 ঘর পিছিয়ে যাচ্ছে, তো এটা টার্মিনাল রাখবো, তো এটার শেষের সাথে শুরু লাগাই দিলাম, এই যে টার্মিনাল থাকলো, এটা মাঝখান থেকে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা টার্মিনাল রাখি দুটো। এরপর দেখেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 52 যাবে 43 থেকে।
এটার দুই পোল হবে, তো এরপর একটা সোয়ার্ম হয়ে গেল, দুই কয়েলে পোল হবে। তো এই দুটা মিনিট রাখলাম, এবার আমাদের মোট পাঁচটা হয়ে গেছে এটা। তো এটা হলো এবার দেখেন যে 53 থেকে শুরু হবে। তো 53 থেকে আমরা এটার এদিকে দুই টার্মিনাল রেখে দিলাম এই কয়েলটা, তাহলে সংযোগটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এটা কোথায় বসছে? এক দুই, এদিকে প্রথমে চলে আসি, 3 4 5 6 7 8 9 10, 8 বসছে। হ্যাঁ, তো এটা কিন্তু মূলত আসছে হলো আমাদের 53 থেকে, এই জন্য এখানে 53 লিখে দিলাম, বুঝছেন। আর যেহেতু 8 বসছে, আমরা এটা এখানে 8 লিখে দিব, এই পাশে এখানে এই 8 লিখে দিলাম। এবার আমরা যেটা সংযোগ করব, তো আমরা এটা 7 থেকে টার্মিনালটা নিব, কিন্তু নিয়ে রাখছিলাম। তো এই যে এটা শেষটা, প্রথম পোলের শেষটা দ্বিতীয় পোলের শেষের সাথে, সংযোগটা খুব সহজ আগের মতোই আর কি। দ্বিতীয় পোলের শুরুটা তৃতীয় পোলের শুরুর সাথে, তৃতীয় পোলের শেষটা চতুর্থ পোলের শেষের সাথে, আর চতুর্থ পোলের শুরুটা পঞ্চম পোলের শুরুর সাথে, আর এই যে পঞ্চম পোলের শেষটা ষষ্ঠ পোলের শেষের সাথে, আর এটা হলো টার্মিনাল বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হলো Y2। ওকে, আমাদের এবার শুধু আরেকটি কয়েলে থাকলো, এটা যে ছয়টা নয়টা কয়েল বসছে, দেখেন গুনেন, যদি গুনি এটা 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এই হলো নটটি, নয়টি কয়েল। তো এবার আমরা শেষ অর্থাৎ শেষ কয়েলটি করব। এবার আমরা বি ফেজটা বা ব্লু ফেজটা করব, সেটা আমাদের শুরু হওয়ার কথা 13 থেকে, আমরা সেটা 13 থেকে করব। টাটা শিটের 13 দেখাইছি আপনাদেরকে। তো 13 থেকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এই যে 22 যাচ্ছে 13 থেকে। কালার ভিন্ন ভিন্ন দিচ্ছি, তারপরেও কিন্তু এটা প্রথম থেকে না বুঝলে বোঝা কঠিন হয়ে যায়। এই যে টার্মিনালটা রেখে দিলাম, হ্যাঁ, এটা হলো আমাদের B1, এটার যে শেষ প্রথমটা শেষটা দ্বিতীয়টা শুরুতে দিয়ে লাগছে ভিতরে দিয়ে, আর এটা টার্মিনাল থাকলো। এরপরে এটা দেখেন যে 23 থেকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 32 এটা দুই টার্মিনাল রাখলাম, এটা পরে একটা ডাবল হবে, তাহলে এটা 31 থেকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এসে যাচ্ছে। তেত্রিশ থেকে 10 ঘর পরে সব বলে যাচ্ছে, এটা শেষের সাথে শুরু লাগাই দিলাম, এক পোল হয়ে গেল। এবার সিঙ্গেল হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা 41 থেকে 50 হয়ে গেল। এবার কিন্তু ডাবল হবে, 1 2 3 4 5 6, এখানে 6 ঘর পর্যন্ত হয়েছে, তো আমরা এটা টার্মিনাল রেখে দিই। তো এটা দেখুন 6 ঘর হচ্ছে, তো এরপরে আমরা অর্থাৎ 6 এর পরে 7 8 9 10, তার মানে 1 2 3 4 দিয়ে পড়বে, ঠিক আছে। তো এখানে 4 লিখে দিলাম, এরপর এটা দেখেন, তাহলে এটা 5 6 দিয়ে পড়বে, বোঝাই যাচ্ছে 10-এ পড়তে গেলে। তো এটার যে শেষ, এই শেষটা কিন্তু এই শুরুর সাথে লাগবে আর কি, সেই কানেকশন এখানে করে দিলাম, করে দিলে এটার এটা থেকে টার্মিনাল বের হবে আর কি। তো এই টার্মিনালটা এখানে রাখলাম, এটা আমরা বসাই 4 এবং 6-এ, 4 আর 6। তো 4টা আসছে হলো আমার 49 থেকে, এটা 49 লিখে দিলাম, তাহলে এটা 51, এখানে কিন্তু লেখা আছে, এটা আসছিল 47, এটা 49, এটা হলো 51, ঠিক আছে। এখন আরেকটা পোলই থাকলো, যেটা দেখেন যে আমাদের এই যে 5 থেকে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এটার দুটো টার্মিনাল থাকবে। তো এখন আমরা এটা তো শুরু রাখছিলাম, শুরু যে B1 রাখছিলাম দেখছেন, তো এখন এটার যে প্রথম পোলের শেষটা দ্বিতীয় পোলের শেষের সাথে লাগাবো, দ্বিতীয় পোলের শুরুটা তৃতীয় পোলের শুরুর সাথে লাগালাম, তৃতীয় পোলের শেষটা আমাদের চতুর্থ পোলের এই যে শেষে লাগালাম, আর চতুর্থ পোলের শুরুটা পঞ্চমের শুরুতে লাগালাম, এই যে পঞ্চমের শেষটা টানতে টানতে নিয়ে এসে
আমরা ষষ্ঠর শেষে লাগাবো, ঠিক আছে? তো ষষ্ঠ শেষ হলো এটা, আর ষষ্ঠ শুরু এই যে পাঁচ থেকে, এটা পাঁচ থেকে শুরু হয়েছে, এটা মূলত টার্মিনাল হবে, আমাদের শেষের টার্মিনাল হবে। তো এটা আসলে জায়গা কম হয়ে গেছে, যাই হোক আমরা নিয়ে যাচ্ছি। তো এটা হলো পাঁচ থেকে বেড়াইছে, এটা হলো বি টু, তাহলে টু গুলো একদিকে বেড়াবে, যেমন এখানে আর টু, ওয়াই টু, বি টু, এটা কিন্তু পাঁচ থেকে বেড়াইছে। হ্যাঁ, যাই হোক আশা করে দেখছেন। তো আমরা ডায়াগ্রামটা করে ফেলছি, তো একটা বড় ডায়াগ্রাম, তো নিয়ম অনুযায়ী করলে আশা করি সারা প্রথম থেকে ভিডিও দেখছেন সবাই করতে পারবেন। তো সবাই আমাদের এই ভিডিও দেখার ধন্যবাদ, আমাদের এই ভিডিও ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।